নমস্কার, আজকে বিশেষ খবর হলো অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পক্ষ থেকে আজ রাজারহাট হিউম্যান রাইটসের সম্পাদিকা পায়েল সরকার রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জিকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি পায়েল সরকার, আমি নিজে ওনার হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দিতে চাইছি এবং আমি তাপসদাকে অনুরোধ করব, উনি যদি ওনার কাজের এই পরিষেবা আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন, তার থেকে ভালো কিছু আমাদের জন্য আর কিছু হতে পারে না। তো দেরি না করে আমরা সার্টিফিকেট অ্যাওয়ার্ডটি দাদাকে, প্লিজ টেক ইট অ্যান্ড মেক আস প্রাউড অ্যান্ড গ্ল্যাড, দ্যাট ইজ আ মেইন থিং। এবং আমাদের হিউম্যান রাইটসের জন্য যদি আপনি দুটো কথা বলেন এবং আমাদের সঙ্গে যদি একটু আপনি যুক্ত হন আমাদের কাজের এই সংগঠনের সাধারণ সম্পাদক আমি জানতাম না, এটা আগে থেকে পরিচয় হলো, নতুন করে আমাদের পরিচয়ের সূত্রে আমাদের কাজের বিষয়টা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব অনার ফিল করছি আপনার হাত থেকে এরকম পুরস্কার পাওয়ার জন্য। এটা সমস্ত আমার এখানকার সমস্ত নাগরিকদের কাছে এই পুরস্কার আমি অর্পিত করি। থ্যাংক ইউ সো মাচ। অনেক কারণে উনি আমার সব থেকে, যেখান থেকে আমি সমাজসেবা শিখেছি নেতাজি সংঘ, তার একটি আমাদের জানেন পশ্চিমবঙ্গের বড়ো কালী পুজো হয়, তার খুঁটি পুজোতে উনি একবার এসেছিলেন। ওনার সঙ্গে আমার নানা ইয়ে আছেন। আজকে খুব ভালো লাগছে যে মাননীয় মুম্মা মুখার্জি চেয়ারম্যান অল ইন্ডিয়া হিউম্যান রাইটস তিনি আমাকে সিলেক্ট করেছেন এটার জন্য, আমি এর জন্য খুব গর্বিত, ধন্যবাদ। আমি যদিও মনে করি মানুষ কাজ করে মানুষের জন্য, পুরস্কারটা একটা অনুপ্রেরণা, পুরস্কারটা একটা মানুষের সামনে কাজ করার বিষয়গুলো কারণ মানে হিউম্যান রাইটস আমাদের দেশে এবং দেশে মানে বছর বছর ধরে তারা মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন, অধিকার রক্ষার লড়াইয়ে তারা আমাকে একটা স্বীকৃতি দিয়েছেন, আমি তাদেরকে পাশে চাইবো। উনি যেটা বললেন, পায়েল সরকার যেটা বললেন যে ওনারাও আমাদের কাজের পেতে চান।